আর্য দেব দেবীর পাশাপাশি এই লৌকিক দেবদেবী এত প্রতিষ্ঠা পান কি করে? এই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই গুরুদেব। বেশ বলো। দেশের মানুষ তখনই সনাতন দেবদেবীর ওপর আস্থা হারায় যখন সমাজের ওপর নেমে আসে অত্যাচার। সাধারণ মানুষ যখন বন্যা, মহামারী কিংবা মানুষের অত্যাচারে আশ্রয় নেয় পর্বতের গুহায় বা জঙ্গলে, তখন সে আর মন্দির, দেবদেউল কোনো কিছুর ক্ষমতাতেই বিশ্বাস রাখে না। বাংলার কিছু অংশের মানুষের মনে আজ এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। কি লক্ষণ থেকে তুমি এই সিদ্ধান্তে পৌঁছলে বিশ্বম্ভর? খুব সহজ। বাংলার সাম্প্রতিক ইতিহাস তুমি পর্যালোচনা করে দেখো, তুমি দেখবে এই নবদ্বীপ যা পণ্ডিতদের ধাম, তা সৃষ্টি কিভাবে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পণ্ডিত পরিবারের প্রতিনিধিরা একত্রে এসে মিলেছেন এই নবদ্বীপে, বিশেষত বৈষ্ণবেরা। কিন্তু কেন এসেছেন তারা? জীবিকার তাগিদে এসেছেন, একত্রিত হবার তাগিদে এসেছেন। কারণ বৈষ্ণব বলো, শৈব বলো, শাক্ত বলো, এরা সবাই আজ বুঝতে পেরেছেন যদি ধর্মান্তরিত না হতে হয়, যদি অত্যাচারিত না হতে হয়, যদি শাসনের বিরুদ্ধে, যবন রাজার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তাহলে একত্রিত হওয়া প্রয়োজন। শুধু এ কথা বলছো কেন ভাই? আমাদের পূর্বপুরুষ এসেছিলেন চাটিগ্রাম থেকে, আর তোমরা মিশ্র পরিবার, তোমরা এসেছো শ্রীহট্ট থেকে। আমাদের সবার আসার কারণ কিন্তু এক নয়। এমন নয় যে গৌড় বাংলার যে সমস্ত অঞ্চলে আমাদের মুলুক ছিল সেখানে আমরা খেতে পড়তে পারছিলাম না, তা নয়। বাংলা কৃষিতে উন্নত দেশ, উর্বর তার ভূমি, এছাড়া এর বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য হস্তশিল্প, কুটির শিল্প। সুতরাং খেতে পড়তে পারছিলাম না তা ঠিক নয়। আমরা চাটিগ্রামে ছিলাম, চাটিগ্রামে দেখেছি এদেশে বাণিজ্যের কত সুযোগ। আমাদের বাংলায় তো দুটি মাত্র বন্দর, এক তোমাদের সপ্তগ্রাম আর এক আমাদেরই চাটিগ্রাম। তো সেখানে থাকতে সে দেশ ছেড়ে কেন আমরা এখানে এলাম? কেন এলে? কারণ কারণ বিদেশি আক্রমণে বারবার আমাদের এমনভাবে উৎখাত হতে হয়েছে, ভিটে মাটি ছাড়া হতে হয়েছে। এছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ ছিল না। এই এই হলো বাংলার সর্বনাশা দিক। আমাদের কীর্তি নদীতে নাশ করে না, আমাদের কীর্তি ঝড় জলে নষ্ট করে না, আমাদের কীর্তি নষ্ট করে বাংলারই শাসক। যথার্থ বলেছ বিশ্বম্ভর। এই পরিস্থিতি যতদিন না উন্নতি হচ্ছে গুরুদেব, ততদিন গৌরবঙ্গের উন্নতি সম্ভব নয়। সে কথা কি আমরা কোনোদিন ভাবিনি গৌরাঙ্গ? অদ্বৈত প্রভু কি কোনোদিন ভাবেননি? তিনি কি ভাবেননি কিভাবে এই বাংলাদেশকে অভিশাপ থেকে মুক্ত করা যেতে পারে? আচ্ছা তোমরাই বলো, আজ আমাদের বৈষ্ণবদের কি দেবার আছে? আমাদের গলায় আছে গান, আমাদের হাতে আছে বাদ্য, আমাদের পায়ে আছে নৃত্যের ছন্দ, এছাড়া আমাদের দেবার কি আছে? হ্যাঁ, আরো দুটো জিনিস আমাদের আছে,
এক হলো আমাদের মেধা, দ্বিতীয় হলো আমাদের বিদ্যা। দেখো এই মেধা আর বিদ্যা এই দুটোকে সম্বল করে কখনো আমরা খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা সৈনিকদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে পারি না, কখনো এই দুটো বিদ্যেকে সম্বল করে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা সেই সমস্ত লুটেরাদের সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারি না। তার জন্য আমাদের অন্য কোনো পথ নিতেই হবে। সে অন্য পথ আজও কি খুঁজে পেয়েছেন আপনারা? আমি অদ্বৈত প্রভুকে এই কথা জিজ্ঞাসা করেছিলাম, তারও নানা সন্দেহ আছে, বৈষ্ণবদের রাস্তা ঠিক না ভুল তাই নিয়ে। ভুল কি ঠিক সে কথা স্বয়ং প্রভু অদ্বৈতও বলতে পারেন না, তুমি আমি তো বলতে পারি না। দেখো নিমাই, ইতিহাস কারো আজ্ঞাধীন নয়, ইতিহাস চক্রবত। তুমি যদি লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখবে, যেখানে ইতিহাস কখনো থেমে থাকে না, ইতিহাসের নিজস্ব একটা গতি আছে, সে চলছে। ঈশ্বরের অলঙ্ঘ নির্দেশে সবকিছু তার নির্দেশে নির্ধারিত হচ্ছে, একটা নিয়মে বাঁধা আছে। আমরা এই নবদ্বীপের মানুষ বহুদিন ধরে একটা কথা অনুমান করছি, বা আমাদের জ্যোতিষ গণনা বলছে এই নবদ্বীপের বুকে এক নায়কের আবির্ভাব ঘটবে, সে এসে উল্টে দেবে আমাদের সমস্ত পাশা। সে নায়ক যখন এসে আবির্ভূত হবেন তখনই বাংলার মানুষ আবেগে আপ্লুত হয়ে প্রাণের টানে নিজেদের টানে তার পিছু পিছু ছুটবে, ছুটবে এই গৌড়বাসী। তিনি নবদ্বীপের রাজা, অথচ রাজ সিংহাসনের প্রতি তার এতটুকু মোহ নেই, তার কোনো আসক্তি নেই, তিনি যে রাজযোগী রাজর্ষি, তিনি বাংলা শাসন করতে এসেছেন। নিমাই, নিমাই, আমাদের স্বপ্ন সফল হবে নিমাই, তুমি বলো নিমাই, আমার এই স্বপ্ন সফল হবে না নিমাই, তুমি বলো নিমাই। দুটো ছেলে অত রূপ অত বিদ্যে আমাদের কোন কাজে লাগলো বলতো? বিশ্বরূপ লোকনাথ বাড়ি ছেড়ে চলে যাবার পর আমি যে কেমন হয়ে গেছি তা বুঝতে পারি। নিমাইকে আঁকড়ে আঁকড়ে ধরি, সর্বরিহ লোকনাথকে হারিয়ে তাই করে। আর দিদি, সচি দিদি, সে তো নিমাই পাগল, তিনটে মায়ের মাঝখানে পড়ে সে বাছার কি যে দশা, তবু মন মানে না। যখনই ঘুমে চোখ দুটো জুড়িয়ে আসে স্বপ্নে দেখি নিমায়ের মাথা মুড়নো, সন্ন্যাসীর বেশ, গলায় হরিনাম। বলো না, বলো না, যার অমন কান্তি, অমন চোখ, অমন দৃষ্টি, সে কেন সন্ন্যাসী হবে? সেই তো। হ্যাঁ রে লক্ষ্মীর মা, তুইও মজেছিস? তাহলে যা শুনছি সেগুলো মিথ্যে নয়? কিসে মজেছি, কি মিথ্যে নয়? ওই যে তোর মেয়ের গঙ্গার ঘাটে গিয়ে নজজ নতস্থ। নজজ নতস্থ, সে আবার কি? তুমিও আজকাল সংস্কৃত আওড়াচ্ছ? দূর চাই, আমার মতো মেয়ে সংস্কৃত জানবে কোত্থেকে? তাহলে এসব কি বলছো? শোন না, গঙ্গার ঘাটে গিয়ে তোর মেয়ে আর আমাদের নিমায় দেখা করা নিয়ে বাতাসে তো ফুলকি উঠছে। আমি ছেলেকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, ও মা, যে ছেলে সেদিন মাসির কোলে শুয়ে শুয়ে আদর খেত সে ছেলে লজ্জায় রাঙা হয়ে উঠল। তো আমি পরে মেশোকে সব কথা বলাতে সে আমাকে ওই সংস্কৃত কথাগুলি বললেন। সে কথার মানে কি? হিমালয় ধ্যানে মগ্ন শিবকে প্রথম দেখে গৌরীরও সেই দশা হয়েছিল, যেতেও পাচ্ছেন না, থাকতেও পাচ্ছেন না। উমা সর্বজয়ামাসি, কখন এলে?
অমন করে কি দেখছো গো? দেখছি কানুর পাশে তোকে কেমন মানায়। কানু, কালো ছেলে আমি বিয়েই করব না। তাই তো, কেমন বর চাই তো গৌরাঙ্গ? হ্যাঁ সোনার গৌরাঙ্গ। কিরণী বাই, সচির শরীর কেমন? ভালো না সীতামা, ক্রমশ রোগ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়। কিসের চিন্তা বলতো? সংসারে অভাবের চিন্তা তো রয়েছেই, তার উপর পণ্ডিত গঙ্গাদাসের প্রণামে দিতে পারি না, বরং উনি আমার পুঁথি কলম ইত্যাদি সব যোগান দেন, এ এক লজ্জা। তার উপর আমাকে নিয়ে তো চিন্তা আছেই। বেচারা, তোর টোলটা খুলে বসলে সচির চিন্তা একটু দূর হবে। তা হ্যাঁ রে গোড়াচাঁদ, তোর টোলে পড়তে আসবে কে? কেন সীতামা, গুরুদেবের মতন আচার্য দেবের মতন সবাই তো শিক্ষক হতে পারে না, কিছু না কিছু ভাবে ছাত্র জোগাড় হয়েই যায়, তো আমার কিছু হবে না কেন? আমি সে কথা বলিনি, আমি বলছি তোর মতো এত কম বয়সী গুরুর কাছে পড়তে আসবে কে? তোর তোলটা একটু জমে উঠলেই তোর বিয়ে দিতে হবে। ভাবে যে একেবারে বিভোর হয়ে গেলি। কিছু না সীতাম্মা, কিছু না, আমি ভাবছিলাম ঈশান দাদাকে নিয়ে আমি একবার শান্তিপুরে ঘুরে আসব, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের, এ তো খুব ভালো কথা, কিন্তু নতুন টোল খুলে বসতে না বসতেই? না আমি কিছুদিন পরে যাব, কিন্তু আমার শান্তিপুরে যাওয়া খুব প্রয়োজন। কেন রে? ভূভারতে এমন কিছু পুঁথি আছে যা কেবলমাত্র আচার্য দেবের শান্তিপুরের বাড়িতেই রয়েছে, এবং তিনি স্বয়ং আমাকে অনুমতি দিয়েছেন সে পুঁথিগুলো ব্যবহার করার। আমার পূর্বপুরুষ কর্ণাটের রাজা ছিলেন, আপনিও ব্রাহ্মণ, তাই যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি আমার বিন্দুমাত্র নেই, আমি শুধু ভাবছি এই প্রবল গ্রীষ্মে আপনার জলটুকু শেষ করে দেব। সেসব ভেবে কোনো লাভ নেই, আপনি আসছেন গৌড় থেকে, আমি চলেছি গৌড়, পথে আপনি কোথাও জল পাননি, আর এদিকে পুকুর দুক্রোশ দূরে। আমি গৌড় থেকে আসছি আপনি কেমন করে জানলেন? আপনি তো ঘুমাচ্ছিলেন। আপনার হাতে এই যে মিষ্টান্নের চুপড়িটি দেখছি, এটি এদিকে পাওয়া যায় না, এটি রাজধানীতেই পাওয়া যায়। এদিকে মিষ্টান্ন বিক্রি হয় কাঁচা পাতার দোনায়। বা 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 বা, আপনার বুদ্ধিত্ব বিশেষ তারিফ করতে হয়। তা কোন রাজবংশে আপনার জন্ম বলছিলেন? আগে আমার নাম অমর, আমার পিতা কুমার দেব কর্ণাটরাজ অনিরুদ্ধ দেবের বংশধর ছিলেন, অবশ্য বহু যুগ ধরেই আমরা এই বঙ্গের বাসিন্দা। তা হঠাৎ এই বঙ্গে কেন, উৎখাত হয়েছিলেন নাকি? তা একরকম উৎখাতই বলতে পারেন, তবে সেসব রাজনৈতিক অভ্যুত্থানের কথা আমরা খুব একটা জানি না। আমাদের অবস্থার অবনতি হয়েছে, আমরা বারবার ঠাঁই নাড়া হয়েছি। আমার পিতামহ শেষবার ওই বাস্তুহারা হয়েছিলেন, তখন তিনি থাকতেন নবহট্টে, সেখান থেকে তিনি চলে যান ফাতেহাবাদ। ফাতেহাবাদ? শুনেছি তো সেখানে আবার গৌড়ের শাসন চলে না। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, তবে এখন আমরা গৌড়ের কাছাকাছি চলে এসেছি, আমাদের গ্রাম গৌড় থেকে এই পথ দিয়ে যেতে হয়। আচ্ছা এবার তাহলে আমার নিজের কথা কিছু বলি। এই অধমের নাম হলো স্মৃতিকণ্ঠ বাগচি। আমার পেশাটা কিঞ্চিত বিচিত্র, আমি পুঁথিপত্রের ব্যবসা করে থাকি, বুঝতেই তো পাচ্ছেন ব্রাহ্মণ মানুষ যা তা ব্যবসায় তো নামতে পারি না। আমার কিছু সঙ্গতি সম্পন্ন যজমান আছেন, তাদের দাক্ষিণ্যেই আমার চলে যায়। তাই প্রখর গ্রীষ্মে পায়ে হেঁটে কোথায় চলেছেন? যেখানে চলেছি সেখানে যাবার সন্ধান তো জানি না, তাই পথে নেমেই খুঁজতে খুঁজতে চলেছি। ও, তা আপনার গন্তব্যস্থলের নাম কি? নাম হলো দরিয়া পুকুর,
সেখানকার কোতোয়ালিতে আমাকে একটু যোগাযোগ করতে হবে। দরিয়া পুকুর কোতোয়ালি? হ্যাঁ। তাহলে তো আপনার তাড়াহুড়োর কোনো কারণ নেই। আপনি এই পথ দিয়ে সোজা চলে গেলে একটা তেমাথার মোড় পাবেন, সেখান থেকে বাঁদিকে ঘুরলে আপনি একটা দিঘি পাবেন, সেই দিঘির উল্টো দিকেই দরিয়া পুকুর কোতোয়ালি। বাহ বাহ, আপনি আমাকে বাঁচালেন। যদি কিছু মনে না করেন, জ্যেষ্ঠ হিসেবে আপনার কিছু পরামর্শ নিতে পারি? আপনি এত দ্বিধা করছেন কেন? আপনার কি জানতে ইচ্ছে হচ্ছে বলুন না। গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হিন্দুদের কোনো কাজকর্ম দেন? মানে আমি বহুদিন আগে, তখন আমার খুব ছোট বয়স, তখন রাজকর্মের ডাক পেয়েছিলাম, কিন্তু তখন বয়স অল্প, শিক্ষাও শেষ হয়নি। এখন বেরিয়েছি ভাগ্যের অন্বেষণে, তাই আপনার পরামর্শ চাইছি। বেশ তো, তা আপনার বিদ্যাবুদ্ধি কত দূর? আগে বুদ্ধির পরোক্ত করা হয়নি, তবে লেখাপড়ার মধ্যে ওই সংস্কৃত, আরবি, ফার্সি আমি জানি। ফার্সি ভাষায় আমি হিসেব করতে পারি, এবং বাস্তুশাস্ত্র এবং জরিপশাস্ত্রে আমার কিছু ব্যুৎপত্তি আছে। ওরে বাবা, সে তো অনেক। আপনাকে দেখে তো বোঝবার উপায় নেই। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ ওই গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের এই শরণাপন্ন হন। তিনি খুব গোড়া হিন্দু, তবে আপনার মতো তরুণকে তার পছন্দ হতে পারে। তবে আমি যে তার নাম বলেছি, এটা যেন আবার গিয়ে তাকে বলবেন না। না না না, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। তবে আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি, যে গৌড়ের বেশ বড় বড় মানুষজনের সঙ্গে আপনার ওঠা বসা আছে। না না, সে তেমন কিছু নয়, ওই পুঁথির ব্যবসা করি তো, তাই অনেকেই ঘরের ভেতরে ঢোকবার অধিকার দেয়। আর গৌড়ে সুলতান, তার সঙ্গে আপনার আলাপ আছে? আলাপ আছে, তবে প্রথমেই অত বড় ঘাটে নৌকো বাঁধতে যাবেন না। কি যে বলেন, আমি সামান্য আদার ব্যাপারই আমি। আচ্ছা আসি তাহলে। পথের আলাপ পথেই শেষ হবে কিনা জানি না, তবে আপনাকে আমি কোনোদিনই ভুলতে পারব না। এই যে অমর, শুনছেন? আচ্ছা, গৌড়ের সুলতানের কি ডাকের কথা? যা, শুনতেই পেল না। আপনাকে খাইয়ে সুখ নেই চক্রবর্তী ঠাকুর। মা, তুমি সদা সর্বদাই আমার দোষ ত্রুটি খুঁজে পাও কেন বলো তো? শুনুন কথা, আপনি সেই কখন থেকে চারটি মিষ্টি নিয়ে টুকে টুকে খাচ্ছেন, আর যাদব পণ্ডিতকে দেখুন। দূর, ও মিষ্টি খাবে কি? ওর তো রক্তে শর্করার আধিক্য আছে, দুবেলা মেথির জল খায়। এই যে চারটে মিষ্টি খেলো না, এটা যদি ওর গিন্নি জানতে পারে। এই ওর বাঁচি, বাজে কথা একদম বলবি না। এলেন, এবারে বউয়ের চর। আপনি একদিন আমাদের বাড়িতে সপাকে আহার করুন না চক্রবর্তী ঠাকুর। না 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 না, লোভ দেখিও না মা, লোভ দেখিও না। এমনিতেই নবদ্বীপে চক্রবর্তী বামনদের লোভ আর বদনাম কিঞ্চিত মাত্রায় অধিক। যদি অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো বাবা। যদি জানেন সে কথা, তাহলে লোভ সম্বরণ করেন না কেন? তোমার কথাটা ঠিক বোধগম্য হলো না মুকুন্দ। ধরুন এই যে সমাজ রক্ষে দোহাই দিয়ে শান্তিকে হাড়িকাঠে চাপাচ্ছিলেন আপনারা, তার কি কোনো দরকার ছিল? সামান্য দক্ষিণা আর দুটো ধুতি শাড়ির জন্যে। তার মানে কি বলতে চাও তুমি? আমরা কি সংসার ছেড়ে কৌপিন পরে সমাজসেবা বেরিয়ে যাবো? যার যেমন পেশা মুকুন্দ, আমাদের পেশা স্বাস্থ্য বিচার, বিধান দান আর যজমানি। এই বয়সে তো আর চতুষ্পাঠি খুলে বসতে পারি না। সে তো বটেই, কথায় বলে
কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ট্যাঁস ট্যাঁস। ভেবেছিলাম মুকুন্দ মধুরেন সমাপয়ত হবে, কিন্তু এখন দেখছি গতিক সুবিধের নয়। শুধু ব্রাহ্মণ সেবার নাম করে আমাদের যদিও ডেকে এনেছ, কিন্তু সেইটাই যে তোমার একমাত্র উদ্দেশ্য বলে তো আমার আদৌ মনে হচ্ছে না। না হে, একটু ঝেড়ে কাশো তো। ঠিক বলেছ ভাইয়া, আমিও যেন কেমন একটা মতলবের গন্ধ পাচ্ছি। আমার ভাইয়া, বলেছি না লোকের সামনে তারা বলবি? ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। বলছিলাম কি, সত্যি কথাটা হয়তো আপনারা খানিকটা আঁচ করতে পেরেছেন। আগামী সপ্তাহ থেকে একটি চতুষ্পাঠী বসছে, সেখানে অধ্যাপনা করবেন এক তরুণ পণ্ডিত। আপনারা সকলেই তাকে চেনেন, বয়সটি তার কাঁচা কিন্তু মাথাটি একেবারে একেবারে স্থির করে ফেলেছো। হ্যাঁ, তা তো একরকম। আমি তো তাকে আসতেও বলে দিয়েছি, হয়তো যে কোনো মুহূর্তেই। ব্যবস্থাটা দিলেন কে? আগে অদ্বৈত আচার্য। হ্যাঁ, আচ্ছা সেই নবীন পণ্ডিতটির নামটা কি জানতে পারি? পণ্ডিত বিশ্বম্ভর মিশ্র, স্বর্গত জগন্নাথ মিশ্রের পুত্র, আমাদের নিমাই। অসম্ভব। অসম্ভব কিসে? মাত্র 16 বছরের একটা শিশু। আপনাদেরই তো বিধান আছে, প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্রে মিত্র পদাচরে। বিশ্বম্ভর পণ্ডিতের ক্ষেত্রে সে নিয়ম খাটবে না। অত কৈফত দেব না মুকুন্দ, আমি নিশ্চয়ই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকে এই কথা জানাবো, কিন্তু জেনে রেখো এটা আমরা মানব না। অতটুকু একটা ছেলে বিদ্যে বুদ্ধিতে নবদ্বীপের বহু তাবড় তাবড় পণ্ডিতকেও ছাপিয়ে গেছেন, এটাই কি আপনার আপত্তির প্রধান কারণ চক্রবর্তী ঠাকুর? প্রণাম চক্রবর্তী ঠাকুর। সে পিতৃ সাধ্যের দিন আপনার সাথে শেষ দেখা, কেমন আছেন চক্রবর্তী ঠাকুর? একটু বসে যান ঠাকুর, আপনাদের আপত্তির কারণটা জেনে যাই। তুমি কি সবই শুনেছ নিমাই? কথাবার্তা তো গোপনে হচ্ছিল না বউ ঠাকুরুন, আর তাছাড়া আমার জন্য আপনাকে অনেক অপমান সইতে হয়েছে, সেই জন্যই জানতে চাইছিলাম। দেখো বিশ্বম্বর, এই বয়সে কেউ টোল খুলে বসে না, সব কিছুর একটা বয়স আছে, কি বলো? শান্তিলতার বিয়ে নিয়ে যে নাটকটা হয়ে গেল, অদ্বৈত আচার্যের শিষ্যরা তার মধ্যে ছিল, তুমি হলে নাটের গুরু। তা এই সরলমতি শিশুদের ভার তোমার মতো পণ্ডিতের হাতে ছেড়ে দিলে তো আর। ঠিকই, ঘাটের মরাদের বিয়ে বন্ধ হয়ে যাবে, কুলিনদের প্রতিষ্ঠা কমে যাবে। কি বলছো মুকুন্দ দাদা? ওনারা বিপ্রশ্রেষ্ঠ শিরোমণি, ওদের বিধান মেনে নিতে হয় বই কি? বলুন ঠাকুর, কি চান আপনারা? টোল খোলার সিদ্ধান্ত থেকে তুমি সরে আসবে। বেশ, তাই হবে। কেবল আপনি বলুন ঠাকুর, আপনাদের আপত্তির কারণটা কি? আপত্তি তোমার বয়স। বুদ্ধ থেকে শঙ্করাচার্য পর্যন্ত অনেকেই কম বয়সে। সে কি, তুমি কি তাদের সঙ্গে তোমার তুলনা করতে চাও নাকি? আর প্রাচীন? না না, কার সাথে কার তুলনা আমি তা বলছি না পণ্ডিত। আমি ভাবছি এদের কম বয়সে কীর্তি আপনারা মেনে নিয়েছেন, অথচ আমাকে একটা আত্মপরীক্ষার সামান্য সুযোগ দেবেন না? কি প্রমাণের সুযোগ চাও তুমি? আপনাদের পুত্রবৎ আমি বিদ্যায়, বিতর্কে, বিনয়ে, বিন্যাসে কতটুকু উত্তরাধিকার আমি অর্জন করতে পেরেছি, এই আর কি। সামান্য একখানি চতুষ্পাটি কতজন ছাত্র জুটবে তারও ঠিক নেই, তা নিয়ে এত সমস্যা। চতুষ্পাটি কখনো সামান্য হয় না বউ ঠাকুরুন, জাতির ভবিষ্যৎকে সে মানুষ করে। যে কোনোই জাতি হোক না, বিদ্যালয় হচ্ছে ভবিষ্যতের আতুর ঘর। আচ্ছা, বলি তো দেখছি অদ্বৈত আচার্যের মতো। আগে হ্যাঁ, তিনি গঙ্গাদাস পণ্ডিত,
আর স্বর্গত পণ্ডিত জগন্নাথ মিশ্র, এরাই আমার গুরু। কাজে যা শিখেছি সবই তাদের কাছে। সে কি হে, এদিকে তোমার বিদ্যের যে খোলকর্তা শুনি, তাতে তো মনে হয় তোমার গুরুর সংখ্যা এক গুচ্ছ। তাও আছে পণ্ডিত, যত মানুষের সাথে মিশি তত শিখি। আকাশে নীল দেখে শিখি সারল্য, পিঁপড়ের সার দেখে শিখি শৃঙ্খলা, মৌমাছির চাক দেখে শিখি সংগ্রহ। বেশ বেশ, এই রয়েছে তোমার জ্ঞান চর্চার একটা পরীক্ষার বন্দোবস্ত হোক, আর এই দালানেই হবে সেই তর্ক। কবে পণ্ডিত? আগামী পূর্ণিমাতে। পায়ে হেঁটে কি শান্তিপুরে যাওয়া যায় ঈশান দাদা? তা যায়, কিন্তু সে তো ঢের পথ গো নিমাই দাদা। কেন বলো দেখি? শান্তিপুরে একবার আমার যেতে হবে। কেন, কোনো বিশেষ কাজ আছে না কি গো? হ্যাঁ, তুমি আবার মাকে এসব কথা বলো না, তিনি বড় উতলা হয়ে পড়েন। আমিও তো তাই ভাবতেছি। শান্তিপুরে অদ্বৈত আচার্য দেবের একটা বাড়ি আছে, তা জানো তো? শুনেছি তিনি তো সেখানেই থাকতেন। সেখানে তিনি একবার আমায় পাঠাতে চান, সেখানেই তার পুঁথি সংগ্রহ। সেই সব পুঁথি সংগ্রহ থেকে তিনি আমার ইচ্ছে মতন পুঁথি বেছে নেবার অনুমতি দিয়েছেন। তো তুমি আমার সাথে যাবে? আমি তো রামভক্ত হনুমান গো নিমাই দাদা, তোমার এই জীবন সঁপিছি, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। কিন্তু তুমি কি ভাবছো আমি জানি, শান্তিপুর এখন আমাদের যাওয়া হবে না। না গো নিমাই দাদা, শান্তিপুরের কথা উঠলো বলে একটা আশ্চর্য কথা মনে পড়ে গেল। কীরকম? সে প্রায় বছর কুড়ি আগের কথা হবে, তখন তোমার জন্ম হয়নি। তখন শান্তিপুরে সাজওয়ান অদ্বৈত ঠাকুর ত্বকের খই ফোটাচ্ছেন একবার। সেই সময় তিনি এক মুসলমানকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন। তখন আমি ছোট, বুঝলে নিমাই দাদা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে সে কি শোরগোল পড়ে গেছিল গো। পণ্ডিতরা তো নিজেদের টিকি ছিঁড়ে ফেলে আর কি, তারা তো অদ্বৈত ঠাকুরকে এক ঘরে করে দেবার ব্যবস্থা করেছিল। অদ্বৈত আচার্যদেব এর মনৈতিক কাজ করেছিলেন কেন? এই দেখো, তার ঠিক বেঠিক সে বিচার করার ভার কি আমার ওপর, সে তুমি নিজেই তারে শুধিও। কি নাম সেই ধর্মত্যাগী নেচ্ছের? আসল নাম জানিনি গো, তবে দীক্ষা নেবার পর তার একটা নতুন নাম হয়েছিল। কি নাম? জবন হরিদাস। লক্ষ্মী, লক্ষ্মী, এ লক্ষ্মী, কেউ নেই নাকি? কখন এসেছিস ভাই গঙ্গাজল? মরণ, কোথায় গেছিলি রে এতক্ষণ? মরণ, মার সাথে ঘাটে জল আনতে গিয়েছিলাম। কি রে কুসুম, এসেই আচারের হাঁড়ি খুলে বসে গেছিস? তা কি করব, তোমরা মাইঝিয়ে জল আনতে গেছো তো গেছোই, বাড়ি খালি হাহা করছে, কে কখন ঢুকে পড়ে তার নেই ঠিক। তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই? দুপুরবেলা ছিচকেচুরি হবে, নবদ্বীপ এখনো অতটা খারাপ জায়গা হয়নি রে কুসুম, বাজে বকিস না। বলা যায় না গো, নবদ্বীপে এক নতুন চোর এসেছে, কাঁচা বয়স, কাঁচা সোনার মতো গায়ের রং, মুলিবাসের বাসির মতো গলার স্বর, অথচ অমন মানুষটার কাজ দেখো, চুরি করা। এ আবার কি হেয়ালি রে কুসুম? ওর বায়ু রোগ হয়েছে মা,
ওর কোনো কথার আমি মানেই খুঁজে পাই না, সারাদিন পাগলের মতন বকবক যে কি করে। তাই বুঝি কোনো মানে নেই, কিচ্ছু মানে নেই। ও বুঝেছি, তা তোদের এই রঙ্গরসিকতার মাঝে আবার আর থেকে কাজ নেই। হ্যাঁ রে, তোর কোনো লজ্জা নাই থাকতে পারে, তা বলে আমার নেই মুখ পড়ি? তুই এসব কথা বলে ফেললে কি সর্বনাশটা হয়ে যেত বলতো? দেখ আমার বুকের ভেতরটা এখনো ঢিপ ঢিপ করছে, এই দেখ। এটো এটো এটো, আচার খাচ্ছিলাম না, হাত সক্রিয় হয়ে আছে, খাবি? কোথা থেকে পেলি রে? চুরি করলু। ধ্যাপ! কেন? গোড়া চাঁদ যদি তোর মন চুরি করতে পারে, আমি কি এতই অভাগী একটু আচার চুরি করে খেতে পারি নে? কেন এসব কথা পাঁচ কান করছিস? আমি কি দড়ি কলসি জোগাড় করব? বালাই শার্ট, ফুলশয্যাতে দড়ি কলসি লাগে না। কি কথা পাঁচ কান করছিস রে কুসুম? বলবই, দেখি কি করে আটকাস। কি বলছিস, কি বলবি, কি লুকোচুরি খেলা খেলছিস বলতো আমার? সে এক চোরের গল্প গো, সে গল্প শুনে তোমার লাভ নেই। আমার লাভ ক্ষতি আমি বুঝবো, বলতো কি হয়েছে? সামনে রাস নেই, ঝুলন নেই, জন্মাষ্টমীও নেই, তাহলে তোমার মেয়ে ঘাটে নাইতে গিয়ে শিখি পাকার খোঁজ করে কেন? আমার মাথার দিব্যি রইল কিন্তু। হ্যাঁ মা, এ কি মিষ্টি গো, জীবনে কোনোদিন এমন মিষ্টি দেখিনি। এ আমার বাপের বাড়ির মিষ্টি, এর নাম শুনতি কণ্ঠ। বাবা বা, স্বাদেও যেমন খেতেও তেমন, নাম সার্থক একবারে অমৃত। দেখো কাণ্ড, আমরা সারা জীবন অমৃত অমৃত বলে সাধনা করলাম, অথচ পেলাম না। ও দেখো কত সহজে অমৃত পেয়ে গেল। আপনার তো অমৃত লাভ হতেই পারে না আচার্য। কেন, আমার অপরাধ? আপনি বিধর্মী জীবনকে ধর্মান্তরিত করেন, তো পাতকের কাজ। এ কথা তোমাকে কে জানালো? কে জানালো তা তো বড় কথা নয়, কিন্তু এত বড় অন্যায় আপনি কেন করেছিলেন? কিসের অন্যায় নিমাই? হরিদাস ভক্তদের মধ্যে সেরা ছিলেন, তুই তাকে দেখিসনি, দেখলে এ কথা বলতে পারতিস না। তাহলেও সীতামা, এভাবে ধর্মান্তরিত করা যায় না। কে তোমাকে শিক্ষা দিলে? আমার শাস্ত্র জ্ঞান। ধিক ধিক আমার শিক্ষা আর ধিক তোমার শাস্ত্র জ্ঞান। নিমাই, শুধু তোতা পাখির মতন শাস্ত্র কণ্ঠস্থ করেছ, হৃদয় দিয়ে তাকে উপলব্ধি করনি। গুরুদেব, ও গুরুদেব, আপনি রাগ করবেন না, তাতে আমার নিমাই দাদা সাপ নাকতে পারে। গুরুদেব, আমি আজও শিক্ষার্থী, বলুন কোথায় ভুল হচ্ছে আমার? অনেক ভুল নিমাই, অনেক ভুল। তোমার প্রথম ভুল, তুমি কানে শোনা কথায় বিশ্বাস করেছ। আচ্ছা, তুমি তো সমুদ্র দেখনি, এখন কেউ যদি তোমাকে বলে যে সমুদ্র একটা বড় ঢেউতলা পুকুর, তুমি তাকে অগ্রাহ্য করবে তো? কেন করবে? করবে কারণ তুমি কালিদাসের রঘুবংশে সমুদ্রের বর্ণনা পড়েছ। দুরাদয়স চক্রে নিহস্য তন্নি তমাল তালি বনে রাজি নীলা আভাতি বেলা লবনাম্বু রাশির ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। যবন হরিদাসকে তো তুমি দেখনি, তার উপাখ্যান তোমার জন্মের অনেক আগের, অনেক আগের ঘটনা, অথচ তুমি চোখে না দেখে তার সম্বন্ধে কিছু না জেনে শুধু লোকের শোনা কথায় তার বিচার করে ফেললে তুমি। এ ভাই, হরিদাস ভক্ত শ্রেষ্ঠ, সে যবন হলেও সে ভক্ত শ্রেষ্ঠ, তার মতন ভক্তি এ যুগে দুর্লভ। কিন্তু তাই বলে ধর্মান্তর? নিমাই, ধর্ম শুধু পথ, পথই তো সব হতে পারে না, পৌঁছানোটাই আসল কথা। পরশুরাম মাতৃহত্যা করেছিলেন,
শ্রী রামচন্দ্র সীতাকে ত্যাগ করেছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ রাধাকে ত্যাগ করেছিলেন, এসবই পৌঁছানোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমাদের ধর্মের পায়ে পায়ে শিকল, সেই শিকলকে ডিঙিয়ে লক্ষ্যে যদি শান্তি আর আনন্দ নাই দিতে পারি, তাহলে তো ধর্ম বোঝা হয়ে দাঁড়াবে। আজও যদি কোনো ভক্ত আমার কাছে আসে যার বিশুদ্ধ ভক্তি আছে, তাহলে তার ধর্ম বিচার না করি আমি তাকে দীক্ষা দেব। এর পরিণাম ভেবে দেখেছেন? আমি আবার বলছি নি ভাই, যা তুমি দেখোনি, যা তুমি জানো না, তাকে অভ্রান্ত বলে ধরে নিয়ে তুমি আমার বিচার করছো। তোমার বিচারে আমি যদি দোষী সাব্যস্ত হই, তাতে আমার কোনো দুঃখ নেই, কেননা তুমি আমারই সৃষ্টি, আমারই শিষ্য। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, এই ক্ষেত্রে তোমার বিচার অভ্রান্ত নয়। তাহলে মন থেকে এই ঘটনা আমি মেনে নিতে পারছি না কেন? কারণ তোমার সংস্কার। সংস্কার হলো এক উত্তরাধিকার, যা মানুষ জন্মসূত্রে, পরিবার থেকে, পরিবেশ থেকে সংগ্রহ করে। বর্তমানে জবনহরিদাস কোথায়? সম্ভবত শ্রীক্ষেত্রে। শুনেছি আমার দর্শন প্রার্থী হয়তো নবদ্বীপেও আসতে পারেন। ভাই, তুমি জানো হরিদাস হওয়ার জন্য তাকে কি মূল্য দিতে হয়েছে? ওগো থাক থাক, সে কথা মনে পড়লে আজ আমি শিউরে উঠি, সে কথা আজ নাই বা বললেন। শোনো নিমাই, ধর্ম হলো শামুকের খোলসের মতো, বিশুদ্ধ জ্ঞান বিদগ্ধ চৈতন্যকে সে রহস্যের আবরণে ঢেকে রাখে, যাতে সংস্কার এবং আড়ম্বরের ছোঁয়া লেগে জ্ঞান বা চৈতন্য অপবিত্র না হয়ে যায়। সেই অমৃতের খোঁজ করো নিমাই, সেই অমৃতের খোঁজ করো। আমাকে দোষী করো তাতে ক্ষতি নেই, কিন্তু নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের বিচার দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার পরে। আমি শাস্ত্রজ্ঞ হয়েও কেন হরিদাসকে দীক্ষা দিলাম সেটা বোঝার চেষ্টা করো নিমাই, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে, নিজের জ্ঞান দিয়ে বিচার করে দেখো যে আমার সে দীক্ষা বৈধ কিনা। বেশ, কিন্তু আপনি আমায় পথ দেখান। এই তো আমার ছেলের মতো কথা বলেছে। নিমাই রে, তোদের বাদানুবাদে বড়ই ভয় পেয়েছিলাম, এখন আমি নিশ্চিন্ত হলাম। তুই আমার কাছে আসিস, তোকে আমি সব বৃত্তান্ত বলব। কোথায় রাজমহল আর কোথায় শান্তিপুর, কোথা থেকে কোথায় চলেছি। ওর বাবাকে যে আমি কথা দিয়েছিলাম, সব ঝড়ঝাপটায় আমি আমার স্বামীর পাশে দাঁড়াব, রাখতে পারলাম কই সে কথা। গোবিন্দ, রাধাবল্ল, ত্রিপুরারি মধুসূদন, এ কোন বিচিত্র খেলা আমাকে দিয়ে খেলাচ্ছ ঠাকুর। বিশ্ব সংসারে আর সবাই গৌরীর অধিকারীকে জানে প্রখর বুদ্ধি কূটনৈতিক হিসেবে, সে পরিচয়ের পিছনে আমার কি খেলা সে তো তুমি ভালোই জানো ঠাকুর। তবে আজ মন এত উচাটন লাগছে কেন? বাইরের এই ঝড় জল, অজাত বেজাতের এই পান্থশালায় কি করে থাকি আমি? একই পরীক্ষায় ফেললে নারায়ণ, তিনি কি করছেন, কি চাল চালছেন কে জানে। কমলাটা ডাহা বোকা, কিছু বুঝে না, কি চালের পর কি চাল চালতে হয় কিছুই জানে না। ও অশান্তিতে আমার, রমাকান্ত আমায় ডাকছিলেন মা। হ্যাঁ, বাইরে কি হয়েছে, এত শোরগোল কিসের, তুই এত হাঁপাচ্ছিস কেন? এক্ষুনি খুন হয়ে যাচ্ছিল মা। সে কি কার,
একটা লোক চুপি চুপি এই ঘরে ঢুকছিল, রমাকান্তের চোখে ফাঁকি দেওয়া, ছুঁড়েছি মাথা লক্ষ্য করে লাঠি লেগেছে। হ্যাঁ, লাঠির ঘায়ে মাথা চৌচির হয়ে গেছে আর হাত থেকে পুটুলি পড়ে গেছে। পুটুলি কি ছিল পুটলিতে দেখেছিস? গরিবের পুটলিতে আর কি থাকবে মা, গুড় ছিঁড়ে কিছু ধুতি আর কিছু পুঁথি। পুঁথি ছিল পুটলিতে, সে কি রে ব্রাহ্মণ নাকি? বয়স কত হবে? অন্ধকারে ঢাউর করতে পারেনি মা, বয়স 1-2 কি 3 হবে। সত্যি তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, কি অন্যায় করলি বলতো? তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধি বাড়েনি। একটা বর্ষার রাতে একটা ছেলে আশ্রয় নিতে এসছে আর তাকে লাঠি ছুড়ে মারলি, তাকে তো ধরে রাখতে পারতি, তার হাতে কি লাঠি শোটা ছিল? অর্ধক কোথাকার, তার জ্ঞান আছে? না মা, একার অজ্ঞান। নিয়ে তাকে আনবো, কি জাত বললো যা, এখন আবার জাতের চিন্তা করছে, এদিকে মাথা ফাটিয়ে দিয়েছে। আর যদি আমার ছেলে থাকতো তারও ওই বয়স হতো, নিয়ে আয় বলছি। ঠাকুর কি হলো? এখানে শুয়ে দে। ক্ষিপ্তর